চলো 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 অনেক দূর আছে চলো আবার পড়ে যাবি চল 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 যাওয়ার সময় দেখিনি খুব সুন্দর গণেশ ঠাকুরটা চ তো আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের গাড়িগুলো আনতে গেছে তাই আমরা একটু সামনে একটু এগিয়ে যে হেঁটে এগিয়ে যে দাঁড়িয়ে আছি এত সুন্দর চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন আলোয় ভর্তি খুব ভালো লাগছে আমরা এখন যাচ্ছি ঢেউ সাগর দেখতে আমরা এখানেই তো খেতে এসেছিলাম এখন বেরিয়েছি আমরা ঢেউ সাগর দেখতে যাব শুধু সুন্দর সুন্দর হোটেল ব্যাস আর কিছু না দারুণ দেখতে ওর সুন্দর হোটেলগুলো হ্যাঁ এই সাইড থেকে ওই সাইড হোটেলগুলাই দেখতে কি সুন্দর লাগছে দারুণ এটা কিন্তু সমুদ্রের ধার থেকে অনেক ভেতরে কত ভিতরে আমরা আছি কিন্তু সমুদ্রের ধারে নয় ঢুকবে নাকি তো আমরা এসে পৌঁছে গেছি ওর বাবা যাচ্ছে এখন টিকিট কাটতে ওখানে টিকিট লাগে পার্কিংয়েরও টিকিট লাগবে আর অত সুন্দর পার্কটা দেখবো তার জন্য তো একটা টিকিট লাগবেই তো এখন যাচ্ছে টিকিট কাটতে তো আমরা মেদিনীপুর থেকে আমার বোন ফোন করেছে ফোন করে বলছে দেখ এখানে চারটা থেকে তো বৃষ্টি হচ্ছে আমি বললাম দেখ আমাদের এখানে দীঘাতে এখনও একটুকুনো ঝড় বাতাসও দেয়নি কথা শুনছি মেদিনীপুরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তো আপাতত এখানে আসেনি দেখা যাক আমরা কেমনভাবে পার্কটা ঘুরতে পারি
আনু কিছু জিজ্ঞেস করেনি তো দারুণ সুন্দর পার্কটা। আমার যে আরেকটা বোন পো আসেনি তার জন্য খুব মন খারাপ করছে, ওকেই ফোন করছিলাম বারবার, ও ফোন করছে। খুব সুন্দর লাগছে দেখতে, দুটো বাচ্চা আমরা খুব মজা করছে, এসব সাইকেলগুলোতে চাপবে বলছে, কিন্তু কি করে চাপাবো বলুন, একটু একটু ঝড় উঠছে। এই যে টয় ট্রেনটা, এতেও বলছে চাপবো, কিন্তু ওদিকে তো 4টা থেকে ঝড় শুরু হয়েছে, এখন তো বাজে 6:30-7টা, এখন আবার এদিকে বৃষ্টিটা আসবে মনে হচ্ছে, মেঘটা চমকাচ্ছে, ঝড়ও উঠছে। এবার কোথাও যেয়ে যদি টয় ট্রেনটা এত দূর দূর ঘুরছে, কোথাও যেয়ে ঝড়ে আটকিয়ে গেলে ঝামেলা হয়ে যাবে, যার জন্য চাপাও গেল না। যদি আবার কোনো সময় আসি তখনই টয় ট্রেনে চাপবো, আর বাচ্চাদেরকে সাইকেল টাইকেলগুলো তো চাপাবো। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, মাঝে সাঝে কার্টুন ক্যারেক্টারগুলো রয়েছে, খুব ভালো লাগছে। ভয়েসটা আমি এটা বাড়িতে এসে দিচ্ছি, মানে সেই সময় ঝড়টা উঠছে না, মনে হচ্ছে বেরিয়ে যাই, হালকা হালকা গাছগুলো নড়ছে, মানে বুঝতেই পারা যাচ্ছে বৃষ্টিটা আসবে। খুব সুন্দর পার্কটা, খুব ভালো লাগলো দেখে, চলুন বাকিটা দেখতে থাকুন। বাবা রে মাসি এমন ছুটছে, বাবাকে ছুটতে বলি, তুই এগিয়ে যান। দেখো এই আলোগুলো মাথা ঢেকে পড়ে, বাবা বাবা কি ঝড়। মেদিনীপুরে হলো 2 ঘন্টা আগে, এখানে হলো 2 ঘন্টা পরে, এত ঝড় এত বৃষ্টি। ওই যে যেখানে খাচ্ছিলাম ওখানে দাঁড়িয়েছিলাম, এখন বেরিয়েছি, মাগো কি ঠান্ডা, ভারী ঠান্ডা।
পুরো ঝিট দিয়ে জামা টামা সব ভিজে গেছে, ব্যাস ঘুরা মাটি। সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, একটা টয় ট্রেন আছে, একটা না দুটো বোধ হয়, অনেকগুলো দুটো তিনটে টয় ট্রেন আছে। এটা চলছে বাবাড়ি, কি ঠান্ডা ঠান্ডা। বাবারে জল দাঁড়িয়ে আছে, দেখ না তোমাদের সব মন্দিরে, সব মন্দিরে তো সিংহ আছে। আস্তে আস্তে এসো পলাশ, তার পা স্লিপ করছে, খুব স্লিপ করছে। এমা আমারও পা স্লিপ করছে, এই দেখবে স্লিপ করছে। ও সামনে ওই যে সমুদ্র আছে, ঢেউ দিচ্ছে, হ্যাঁ ঢেউটা দেখা যাচ্ছে, ওই তো ওই তো। তো এত ভিজা কেচকেচানিতে আমার ভগ্নিপতি আর থাকতে পারছে না, বলে চলো চলো যাই সমুদ্রের বিচে যে বসবো, এখান দিক থেকে বেরিয়ে যাই। তো চলুন, আজের ব্লগটা আমি এতটাই করতে পারলাম, আর পারলাম না। চলুন টাটা।